নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে স্টেডিয়াম এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক সাজানো হয়েছে ব্যানার ফেস্টুনে। জেলা আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সবশেষ 2019 সালের 20 নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। আমাদের প্রিয় নেতা এই নোয়াখালীর আশ্রয়ের শেষ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও যেন আমরা ক্ষমতা আসতে পারি, এই ধরনের একটি কমিটি যেন উপহার দিতে পারে। নোয়াখালী জেলা আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসবে, এই নেতৃত্বের হাত ধরে জননেত্রী শেখ হাসিনার আগামী সংসদ নির্বাচনে তার হাতকে সুদৃঢ় করার জন্য এবং নোয়াখালীর 6টি আসনই আওয়ামী লীগের উপহার দেওয়ার জন্য এই কমিটি কাজ করবে। সম্মেলন স্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল আনাম রিফাত। রিফাত, সম্মেলনে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, এ বিষয়ে কি বলছেন তারা? ধন্যবাদ। আসলে দীর্ঘদিন পরে কিন্তু জেলা উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের এক ধরনের মিলন মেলা শুরু হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে, যেখানে কিন্তু সকাল 10টার থেকেই কিন্তু বিভিন্ন নেতা কর্মীরা জড়ো হচ্ছেন, খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এখানে আসছেন। তো আসলে সকাল 10টা থেকে সম্মেলন শুরু হলো, কিন্তু এর মধ্যেই অনেক নেতাকর্মীরা চলে এসেছেন। যদিও নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘদিনের কমিটির পরে আজকে সম্মেলনের মাধ্যমে এমন একটি কমিটি আসুক যে কমিটি আগামী জাতীয় নির্বাচনে নৌকার হয়ে ভূমিকা রাখবে, যে কমিটি তৃণমূলের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে তারা কাজ করবেন, আসলে এমনই একটি কমিটি চাচ্ছেন। তো আসলে আমরা সকাল থেকে পুরো সম্মেলন ঘুরে দেখেছি, মোটামুটি এখানে যারা আয়োজক আছেন তারা বলছেন যে আসলে এই সম্মেলনটি নোয়াখালীর একটি ঐতিহাসিক সম্মেলন হবে, যেখানে লক্ষাধিক মানুষের সক্ষম হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই সম্মেলনে কিন্তু কিছুক্ষণ পরেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনিও এখানে যোগ দেওয়ার কথা রয়েছেন। আসলে ওবায়দুল কাদেরকে এক মনোযোগ দেখার জন্যই কিন্তু এই সম্মেলনে অনেক নেতাকর্মী এসে জড়ো হয়েছেন। তার পাশাপাশি কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম, হানিফ এবং মোফাজ্জল হোসেন মায়া সহ এখানে অনেকেই কিন্তু কিছুক্ষণ পরেই যোগ দিবেন। আসলে সবশেষে প্রিয়াঙ্কা বলে যে নেতাকর্মীদের মধ্যে এক প্রকার উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা করছেন যে এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি আসবে সেই কমিটি হয়তো আগামী জাতীয় নির্বাচনে ভালো ভূমিকা রাখতে পারবে। তো এই ছিল নোয়াখালীতে আমাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী খায়রুল আনাম রিফাত, জানাচ্ছিলেন সেখানকার যে সম্মেলন হতে চলেছে সেটা নিয়ে তার সর্বশেষ পরিস্থিতি।